Bismillahirrahmanirrahim. Boshan apnara. August mash amader shoker mash. Ei shok dibosh upolokkhe ayojito ajker ei shoron shobhay shobhapoti ebong upasthit amader awamiger netribindo shohajogi shongothoner netribindo kormi bhaiyera dur durantor theke jara বিভিন্ন দেশ থেকে এবং এই যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন আসসালামু আলাইকুম সবার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা আমার বক্তব্যের শুরুতে পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধা জানাই জাতীয় চারণিতার প্রতি দেশ লক্ষ শহীদের প্রতি দুই লক্ষ মা বোনের প্রতি 75ই আগস্ট আমি হারিয়েছি আমার বাবা মা ভাইদেরকে একই দিনে আমাদের বাড়ি আক্রমণ করেছে আমার বাবা মা আমার ভাই মুক্তিযোদ্ধা শেখ কামাল মুক্তিযোদ্ধা শেখ জামাল জামাল আর্মি অফিসার ছিল ছোট 10 বছরের ভাইটি রাসেল কামাল জামালের নবপরিণত বধূ সুলতান ও রুজি আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা এবং পঙ্গু ছিলেন শেখ আবু নাসের আমার বাবার মিলিটারি সেক্রেটারি কর্নেল জামিল এবং পুলিশ অফিসার সহ 15 আগস্টে আমাদের বাড়িতে আমার পরিবারে যারা ছিলেন কেউই বেঁচে নেই সবাইকে নির্মমভাবে হত্যা করে একই দিনে একই সাথে আক্রমণ করে আমার মেজোপুর বাড়ি সেখানে শেখ ফজলুল হক মনি যুবনেতা এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি তাকে নির্মমভাবে হত্যা করে তার ছোট ছোট বাচ্চা 4 বছরের পরশ 3 বছরের তাপস অবুঝ শিশুরা ওই রক্তাক্ত মা বাবার দেহ যখন পড়েছিল বাবা ওঠো মা ওঠো বলে চিৎকার করে কাঁদছিল সেই দিনে একসাথেই আমার সেজুপুর বাড়িতে আক্রমণ করে সেই আক্রমণে আমি হারিয়েছি আমার ফুপা আব্দুর রব সানিবাদ কৃষক নেতা ছিলেন মন্ত্রী ছিলেন তার ছেলে 10 বছরের আরিফ রাসেলেরই খেলার সাথী 13 বছরের মেয়ে বেবি তার 4 বছরের নাতি সুকান্ত তার ভ্রাতুষ্পুত্র শহীদ সানিবাদ এবং আত্মীয় রিন্টু সহ এই পরিবারের আরও সদস্যরা এমনকি কাজের লোকজন পর্যন্ত তাদেরকে হত্যা করে গুলির আঘাতে পঙ্গু ছিল আমার সেজুপু আমার ফুফাতো বোন বিউটিও রিনা এবং ফুফাতো ভাই খোকন কোনো মতে তারা বেঁচে গিয়েছিল কিন্তু সেই পরিবারতেও আমাদের অনেক সদস্য শাহাদাত বহন করে আমার ছোট ফুপুর বাড়িতেও আক্রমণ করেছিল ছোটপুর ছোট মেয়ে শেখ জামালের স্ত্রী রোজি তাকে হত্যা করে একই দিনে এভাবে প্রতিটি বাড়িতেই হত্যাকাণ্ড তারা চালিয়েছিল আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করি আমি আর রেহানা বেঁচে গিয়েছিলাম কারণ জুলাই মাসের 30 তারিখে আমি জার্মানিতে যাই সেখানে আমার স্বামী কালচার ইউনিভার্সিটিতে একটা রিসার্চ করছিল মাত্র অল্প দিনের জন্যই সেখানে যাওয়া আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী ছিলাম তো সেখানে গিয়েছিলাম রেহানাও পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল সে বর্তমানে যে বদ্রনিসা কলেজ সেই কলেজের ছাত্রী আমরা মাত্র 15 দিন আগে জার্মানিতে গিয়েছিলাম 30 জুলাই রওনা হয়ে 31 জুলাই আমরা জার্মানিতে পৌঁছাই মাত্র 15 দিনের মধ্যেই আমরা দুটি বোন বাবা মা ভাই সব হারিয়ে রিক্ত নিঃস্ব হয়ে যায় আমাদের জীবন জীবন অন্ধকার নেমে আসে এই একই সাথে অন্ধকার নেমে এসেছিল বাংলাদেশের জনগণের জীবনে মানুষ একজন আপনজন হারালে তার বিচার চায় আমি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী আমার কাছেও কেউ স্বজন হারালে বিচার চায়
আমি চেষ্টা করি সেই বিচারটা যত দ্রুত হয় সেটা করতে। কিন্তু আমাদের বেলায় কী ঘটেছিল, বিচারের বাণী নিভৃতে কেঁদেছিল, আমরা বিচার পাইনি বহু বছর। কারণ যে খুনিরা বাংলাদেশের রাষ্ট্রপতিকে হত্যা করেছে, সেই সাথে নারী শিশু হত্যাকারী, আমার বাবা মা ভাইদের যারা হত্যা করেছিল তাদের বিচার না করে ইন্ডেমনিটি অর্ডিনেন্স জারি করে তাদের বিচারের হাত থেকে মুক্তি দেওয়া হয়েছিল। এত বড় একটা অন্যায়, সে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়েছিল। শুধু তাই না, সেই খুনিদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করা হয়েছিল এই হত্যাকাণ্ড তারা চালিয়েছিল বলেই। আমাদের অপেক্ষা করতে হয়েছিল। আজকে এখানে অনেকে উপস্থিত রয়েছেন আমাদের সাথে। 79 সালে সুইডেনে যিনি রাষ্ট্রদূত ছিলেন ডক্টর রাজ্জাক সাহেব, তিনি এই হত্যাকাণ্ড মেনে নেননি এবং তিনি সেই সময় পরবর্তী যে সরকার ক্ষমতায় এসেছিল, প্রথমে খুনি মোস্তাক অবৈধভাবে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দেয়, তবে 3 বছর ক্ষমতায় থাকতে পারেনি। এবং মোস্তাক ক্ষমতা আসার সাথে সাথেই তার সবথেকে বিশ্বস্ত ছিল জিয়াউর রহমান, তখনকার সেনাপ্রধানকে সরিয়ে দিয়ে জিয়াউর রহমানকে সেনাপ্রধান করেছিল ওই খুনি মোস্তাক। এবং মোস্তাক ক্ষমতাচ্যুত হয়, জিয়া ক্ষমতায় আসে। ডক্টর রাজ্জাক এই খুনিদের সরকারকে মেনে নেয়নি, তিনি চাকরি থেকে পদত্যাগ করেছিলেন এবং তিনি একটি সম্মেলনের ডাক দিয়েছিলেন সুইডেনে। রেহানা আর আমি জার্মানি থেকে আমরা দিল্লিতে এসেছিলাম, সেখানে আমাদের রাজনৈতিক আশ্রয় জুটেছিল তখনকার ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী, যেভাবে 71 সালে আমাদেরকে সহযোগিতা করেছিলেন, শরণার্থীদের আশ্রয় দিয়েছিলেন, ঠিক সেইভাবে আমরা যারা আপনজন হারিয়ে আশ্রয় পেয়েছিলাম তাদেরকেও তিনি সেখানে আশ্রয় দিয়েছিলেন। রেহানা চলে আসে 77 সালে আমার চাচার সাথে লন্ডনে। এবং ডক্টর রাজ্জাক যে অ্যাম্বাসেডর রাজ্জাক, তিনি যে সম্মেলনটা ডেকেছিলেন সেখানে রেহানা গিয়েছিল এবং এই হত্যার প্রতিবাদ করে প্রথম সে বক্তৃতা রাখে সুইডেনে, বাকশাল সম্মেলন তিনি করেছিলেন। এরপর 80 সালে আমি আসি, রেহানার বিয়ে হয়েছিল এখানে, আমি কিন্তু আসতে পাইনি তখন, কারণ একটা হচ্ছে আসা যাওয়ার টিকিট, এখানে থাকা সেই সমর্থ ছিল না। তবে 80 সালে মিসেস গান্ধী যখন পুনরায় ক্ষমতা আসেন, আমি যখন বললাম আমি যেতে চাই আমার বোনকে দেখতে, তিনি সব ব্যবস্থা করে দিয়েছিলেন, আমি এসেছিলাম। আজকে এখানে দাঁড়িয়ে এই আগস্ট মাসে এই অনুষ্ঠান যখন করছি, বারবার আমার মনে পড়ছে যে এই 80 সালে লন্ডনে এসেই আওয়ামী লীগ, যুবলীগ এবং মহিলা আওয়ামী লীগ, এই সংগঠনগুলি এবং বঙ্গবন্ধু পরিষদ, এই সংগঠনগুলিকে আমরা শক্তিশালী করি এবং আমরা বিভিন্ন এলাকায় যাই, প্রবাসী বাঙালিরা আমাদের পাশে, বিভিন্ন অঞ্চলে আমরা জায়গায় যখন গিয়েছি এই সংগঠন আমরা গড়ে তুলেছি এবং এখানেই প্রথম প্রতিবাদ সভা করি। এবং আমরা একটা এনকোয়ারি কমিশনও গঠন করেছিলাম, নোবেল লরেট শন ম্যাকব্রাইড, যিনি আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, স্যার টমাস উইলিয়ামস কিউসি এমপি, আগরতলা ষড়যন্ত্র মামলায় যিনি বাংলাদেশে গিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবের পক্ষে দাঁড়িয়েছিলেন, তারা দেশ সকলে এবং আরও ব্রিটিশ এমপি সকলকে নিয়ে একটা ইনকোয়ারি কমিশনও গঠন করা হয়। কিন্তু সেই ইনকোয়ারি কমিশনের পক্ষ থেকে স্যার টমাস উইলিয়ামসকে দায়িত্ব দেওয়া হয়েছিল বাংলাদেশে যে এই হত্যার তদন্ত করবার জন্য। তখন জিয়াউর রহমান প্রেসিডেন্ট, সে কিন্তু স্যার টমাস উইলিয়ামসকে ভিসা দেয়নি, বাংলাদেশে যেতে দেয়নি, অথচ তিনি ছিলেন
কিউসি এমপি। তারপর তিনি বাংলাদেশে যে এই হত্যা তদন্ত করবার ভিসা পাননি, অনুমতি পাননি, জিয়া সরকার তাকে দেয়নি, এ কথা বোধহয় অনেকে এখনও জানেন না। সে আমরা সেই তদন্ত তারা যতটুকু পায়ন করে একটা রিপোর্টও বেশ করেছিলেন। আমরা কিন্তু এই ঘোষণা দিয়েছিলাম প্রথম এই আমরা এখানে শোক দিবস হিসেবে পালন করি, ইয়র্ক হলে প্রথম জনসভা এবং 75-এর পর সেই 80 সালের সেটা ছিল 16ই আগস্ট, আমরা সেই অনুষ্ঠানে ইনকোয়ারি কমিশনের ঘোষণা দিয়েছিলাম এবং বিচার চেয়েছিলাম। তাছাড়া ব্রিটিশ পার্লামেন্টে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ ফর ডেমোক্রেসি ইন বাংলাদেশ নামে একটা সংগঠনও গড়ে তুলেছিলাম অন্যান্য বিভিন্ন দলের সংসদ ব্রিটিশ এমপিদের নিয়ে, যে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, বাংলাদেশ থেকে এই মিলিটারি ডিকটেটার অবসান ঘটাতে হবে। 75-এর পরে মূলত জনসমক্ষে সেটাই আমার প্রথম আমি বক্তব্য রাখি। রাজনীতি করেছি ছাত্র রাজনীতি স্কুল জীবন থেকে কলেজ জীবনে, কিন্তু এত বড় একটা দায়িত্ব কখনো নিতে হবে ভাবতে পারিনি, কখনো সেটা মনেও আসেনি কখনো। কারণ বাবা রাজনীতি করেন, আমরা রাজনীতি কর্মী হিসেবে কাজ করেছি, 70-এর নির্বাচন একটা নির্বাচনের কর্মী হিসেবে সারা ঢাকা শহর ঘুরে ঘুরে নির্বাচনী প্রচারণা চালিয়েছি, প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে রাস্তায় থেকেছি, মিছিল করেছি, মিটিং করেছি, বক্তৃতা দিয়েছি, স্কুলে স্কুলে কলেজে কলেজে ঘুরে ঘুরে সংগঠন করেছি। কিন্তু এত বড় গুরুদায়িত্ব আমার উপর পড়বে এটা আমি কখনো চিন্তাও করতে পারিনি বা ভাবিও নি। কিন্তু আমি সংগঠন তৈরি করার জন্য যা যা করণীয় লন্ডনে থাকা অবস্থায় সেটা করেছি, এবং আমাদের নেতাকর্মী এখানে সবাই আছেন যারা, আর আজকে অনেকেই আমাদের মাঝে নেই, অনেকেই মৃত্যুবরণ করেছেন, অনেকে বড় বৃদ্ধ হয়ে গেছেন, তাদের সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাই। কারণ সেই সময় সামান্য সীমিত সম্পদ নিয়েও এত কষ্ট করে করে এই সংগঠন তারা করেছিলেন যে সেটা কল্পনাও করা যায় না এখনকার যুগে, যে কত বড় ত্যাগ স্বীকার করেছেন এই প্রবাসী নেতারা। ঠিক যেভাবে আগরতলা ষড়যন্ত্রের সময় তারা রুখে দাঁড়িয়েছেন, 71-এ মুক্তিযুদ্ধে জনতার পাশে দাঁড়িয়েছেন, 75-এ হত্যার প্রতিবাদেও তারা দাঁড়িয়েছিলেন, কাজে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। কাজে সেই লন্ডনে আজকে যখন আগস্ট মাসে আবার এই শোক দিবস অনুষ্ঠান করছি, আমার বারবার সেই 80 সালের কথাই মনে পড়ছে, যে সেই সময় তো আমার প্রথম প্রতিবাদ সভা আমরা এখান থেকে শুরু করেছিলাম, আজকে আবার সেই শোক দিবস আমরা এখানে পালন করছি। যখন আমি 96 সালে সরকার গঠন করলাম, ইন্ডেমনিটি অর্ডিনেন্স বাতিল করার জন্য পার্লামেন্টে আমরা আইন আনলাম, অনেক বাধা অনেক বিঘ্ন অতিক্রম করতে হয়েছে, এত দূর আসতে অনেক চড়াই উঠে পার হতে হয়েছে, অনেক বন্ধুর পথ অতিক্রম করতে হয়েছে। আমি যেদিন 81 সালে আমার অবর্তমানে আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয় সেই খবরটাও পেয়েছিলাম কিন্তু লন্ডন থেকেই। সেদিন রেহানা ববি তখন ছোট ববিকে নিয়ে দিল্লিতে আসলো, তাকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসছি সকালবেলা, ভোর রাত্রি দিয়ে একটা টেলিফোন পেলাম মহিবুর রহমান সাহেব, তিনি আমাদের তখন এই আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন, পরে শুনি বাকশালে যান, কিন্তু উনি আমাকে ফোন করে জানালেন। তা আমি আবার বললাম যে আমি তো কোনো দলের পদ চাইনি, আমাকে কেন পদ দেবে, আমি তো পদ চাই না, আমি তো পদ ছাড়াই তো এই কয় মাস লন্ডনের থেকে আমি আওয়ামী লীগ সংগঠন করে এসেছি, কারণ আমরা তো জন্ম থেকে এই সংগঠনে, আমাদের তো পদ লাগে না, বললেন আপনাকে করা হয়েছে। যা হোক, আমাদের নেতৃবৃন্দ এসেছিলেন, আমি দেশে ফিরে গেলাম। 81 সালে যখন ফিরে যাই, আমি জানি যে যে মাটিতে আমার বাবা মা ভাই সবাইকে নির্মমভাবে হত্যা করেছে, এবং সেখানে পাড়া দিয়ে যখন ওই বলনি সারি সারি কবর, আমি তো জানি যে আমি মৃত্যুকে হাতে নিয়েই ফিরে গেছি, আমার সেজন্য কোনো দুঃখ ছিল না। আমার একটাই দুঃখ ছিল যে এই হত্যার যদি বিচার করতে না পারি তা বাংলাদেশ কখনো অভিশাপ মুক্ত হবে না, সেটা কিভাবে করব। আর এই বাংলাদেশকে যে চিন্তা চেতনা নিয়ে
যে আকাঙ্ক্ষা নিয়ে আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছেন, সেই দেশের মানুষের ভাগ্য কীভাবে পরিবর্তন করব, সেটাই ছিল আমার সবথেকে বড় দায়িত্ব। সেই দায়িত্বটাই কীভাবে পালন করবো সেটাই আমার সবসময় মাথায় ছিল, নিজের জীবনের চিন্তা আমি করিনি। মৃত্যুকে একেবারে সামনে নিয়েই আমি আমার পথ চলেছি, কিন্তু আমার একটা আত্মবিশ্বাস ছিল, আল্লাহর উপর ভরসা ছিল, আর ভরসা আমার দেশের জনগণ। আমি বাবা মা ভাই হারিয়ে স্বজন হারা বেদনা নিয়ে বাংলার মাটিতে ফিরে গিয়েছিলাম। আমি পেয়েছিলাম লাখো মানুষের ভালোবাসা, দোয়া, আশীর্বাদ, আর উপরে আল্লাহ রাব্বুল আলামিন সবসময় আমাকে সহযোগিতা করেছে। মৃত্যুকে বারবার আমি সামনে থেকে দেখেছি, কখন এইভাবে বক্তৃতা দিচ্ছি, সরাসরি গুলি, বোমাবাজি, গ্রেনেড হামলা, একবার না, বারবার বারবার এই অবস্থার সম্মুখীন হতে হয়েছে। আমার কখনো ভয় ডর ছিল না, ভয় ডর নাই, কারণ আমি তো সবসময় প্রস্তুত ছিলাম যে যখন মৃত্যু তো যখন তখন আসতে পারে, কিন্তু যতক্ষণ আমি বেঁচে আছি অন্যায়ের প্রতিবাদ করে যাব, এবং বাংলাদেশে আমার বাবার স্বপ্ন পূরণের জন্য যা যা করণীয় সেটা করব। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের আওয়ামী লীগের সকল নেতা কর্মী, সহযোগী সংগঠন নেতা কর্মীদের প্রতি, বাংলাদেশের জনগণের প্রতি। তারা আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, এবং তারা আমার উপর বিশ্বাস রেখে আমাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করে যাবার আমি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার জীবনে কোনো চাওয়া পাওয়া কিছু আমি রাখিনি, কিছু আমার নেই, কারণ আমি তো সব হারিয়েছি, হারাবারও কিছু নেই। শুধু একটা লক্ষ্যই সামনে নিয়েছি, যে আদর্শ নিয়ে, যে চেতনা নিয়ে আমার বাবা সারাটা জীবন কষ্ট করেছেন, আর সেই একই সাথে কষ্ট করে গেছেন তো আমার মাও, এবং জীবনের মৃত্যুর সময়ও একই সাথে তারা চলে গেলেন। তাদের এই আকাঙ্ক্ষাটা পূর্ণ করাই আমার একমাত্র দায়িত্ব, আর সেই দায়িত্বটাই পালন করতে যেয়ে যতই আঘাত আসুক, ঝড়ঝঞ্ঝা আসুক, সেটা অতিক্রম করে এগিয়ে যাব, এটাই লক্ষ্য। এই সেই লক্ষ্য নিয়েই আমি আমার পথ চলেছি। 21 বছর পর 96 সালে যখন সরকার গঠন করি, ইন্ডেমনিটি অর্ডিন্যান্স বাতিলের জন্য আইন আনি, তখনও তো কত বাধা, কত সমালোচনা। তখন অনেকে বলেছে যে আমার আর কোনো কিছু আমার কাজ নেই, আমি শুধু হত্যার প্রতিশোধ নিতে এসেছি। তা আমি তার উত্তর দিয়েছি যে কোরআন শরীফে তো লেখা আছে কিসাস, তা আমার তো সে রাইট আছে, সে অধিকার আছে, কিন্তু না, আমি তার বিচার চাই। এবং আপনারা জানেন যে একটা সাধারণ মানুষ মারা গেলে যে আইনের ধারা অনুযায়ী বিচার হয়, ঠিক সেইভাবেই বিচারটা কিন্তু আমরা করেছি। সেই বিচারে যেদিন রায় দেবে, প্রথম বিচারে যখন রায়টা হবে, তখনও কিন্তু বিএনপি বাধা দিয়েছে, হরতাল ডেকেছে, জজ সাহেব যাতে না যেতে পারে কোর্টে তার প্রচেষ্টা চালিয়েছে, এমনকি তার পরিবারের উপর পর্যন্ত জুলুম অত্যাচার করেছিল খুনিদের বাঁচাবার জন্য। যাক, আমরা প্রথম রায় পেলাম, কিন্তু সে রায় আমরা কার্যকর করে যেতে পারলাম না, 5 বছর আমরা ক্ষমতায় ছিলাম। এরপর 2001 যখন বিএনপি ক্ষমতা আসলো, এই বিচার কাজ বন্ধ থাকলো। আর তারপরে বিচার, আপনারা জানেন যে 2001 থেকে 2008 পর্যন্ত বাংলাদেশ এমন একটা দলের হাতে পড়ল যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না, যা খুনিদেরকে পুরস্কৃত করে, যারা অন্যায়কে প্রশ্রয় দেয়, যারা বিনা বিচারে চলার পথটাকে উন্মুক্ত করে দিয়েছিল। এই সংস্কৃতিটাই তো এরা তৈরি করেছিল যে অপরাধ করলে কোনো বিচার হবে না, খুন করলেও বিচার হবে না। সেই অপরাধীরাই যখন ক্ষমতায় আসে, এবং সেই সাথে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় যারা আমাদের দেশে মা বোনদেরকে সেই হানাদার পাকিস্তানিদের হাতে তুলে দেয়, গণহত্যায় সহযোগিতা করে, যারা আমাদের দেশে মানুষ হত্যা করেছে, মানবতা বিরোধী কাজ করেছে, সেই যুদ্ধ অপরাধীদের বিচার যেটা জাতিপিতা স্বাধীনতা পর শুরু করেছিলেন, সেই বিচার বন্ধ করে দিয়ে তাদেরকে মুক্তি দিয়ে সমস্ত মামলা তুলে নিয়ে তাদেরকে মন্ত্রী উপদেষ্টা বানিয়ে ক্ষমতায় বসায়, অর্থাৎ স্বাধীনতা বিরোধীদের যারা ক্ষমতায় বসেছে তারা পুনরায় ক্ষমতায় আসে, আমার লাখো শহীদের রক্ত রঞ্জিত পতাকা তুলে দেওয়া হয় ওই স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধীদের হাতে। তো তাদের কাছ থেকে দেশ
তাদের কাছে যাতে কি আশা করতে পারি। সন্ত্রাস, জঙ্গিবাদ, বোমাবাজি, গ্রেনেড হামলা, মানুষ খুন করা, দুজন সংসদ সদস্য হত্যা করা, এমনকি মানে খুনিদেরকে প্রশ্রয় দেওয়া, যুদ্ধ অপরাধীদের প্রশ্রয় দেওয়া, এটাই তো তারা করেছিল। এবং তাদের মানি লন্ডারিং, 10 টাকা অস্ত্র মামলা, এদের নানা ধরনের এতিমের অর্থ আত্মসাত করা, এবং তাদের এই অপকর্মের ফলে দেশে এমার্জেন্সি আসে। প্রবাসীরা সবসময় পাশে দাঁড়িয়েছেন। যখন এমার্জেন্সি দেওয়া হলো, তার পরপরই আমি আমেরিকায় গেলাম। আমার বৌমা কেবল জয়ের প্রথম সন্তান হয়েছে, কিন্তু তারপরেই বৌমা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তার গলব্লাডার অপারেশন হয়। আমি ছুটে যাই তাকে দেখতে, তার পাশে দাঁড়াতে, বাচ্চাটাকে লালন পালন করতে। আমি যখন ওখানে, তার পরপরই খবর পেলাম, তার কিছুদিন পরেই আমার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, মার্ডার কেস, আমি নাকি মানুষ খুন করেছি। দিনটি ছিল 9 এপ্রিল। আমি মার্চ মাসে গিয়েছি, আমার বৌমা একটু সুস্থ হলে আমি আবার আমার মেয়েকে দেখতে চাই, কারণ সেও সন্তান সম্ভবা ছিল। আমি একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল, সেখানের জন্য আমি আসি ওয়াশিংটনে। তখনই আমি খবর পাই যে আমার বিরুদ্ধে মামলা দেওয়া হলো। আমি আর আমার মেয়ের কাছে না যেয়ে সিদ্ধান্ত নিলাম যে আমি দেশে ফিরে যাব। যখন মার্ডার কেস দিয়েছে, ওয়ারেন্ট ইস্যু করেছে, আমি মনে করলাম আমার দায়িত্ব যে আমার বাংলাদেশে ফিরে যাওয়া, এই মামলা মোকাবেলা করা। কারণ এই মিথ্যা মামলা কেন দিল আপনারা জানেন, আমাকে ওয়াশিংটন থেকে লন্ডনে পর্যন্ত আসতে দেবে না। 3 ঘন্টা আগে এয়ারপোর্টে যেয়ে তাদের সঙ্গে অনেক ঝগড়াঝাটি করে আমি লন্ডন পর্যন্ত আসি, কিন্তু লন্ডন থেকে আমাকে প্লেনে তুলতে উঠতে দেওয়া হয়নি। এমনকি ব্রিটিশ এমপিও আমার সাথে ছিল, তারপর আমাকে যেতে দিল না বাংলাদেশে। সেই সময় আমাদের সকল প্রবাসীরা, আপনারা সবাই আমার সাথে ছিলেন, এবং তখন একটা জনমত সৃষ্টি হয় যখন আমাকে প্লেনে উঠতে দেয়নি। সারা বিশ্বব্যাপী এটা একটা মানে সংবাদ হিসেবে প্রতিটি পত্রিকায় হেডলাইন হয় যে আমাকে যেতে দিল না। আমার যুক্তি ছিল যে আমার বিরুদ্ধে মামলা দিয়েছে, ওয়ারেন্ট ইস্যু হয়েছে, আমি যেতে চাই, আমাকে যেতে দেবে না। এটা আবার কী ধরনের কথা? ওদের বোধ হয় ধারণা ছিল যে মামলা দিলে আমি বোধ হয় ভেঙে যাবো, লুকিয়ে থাকবো, দেশে যেতে চাইবো না, ভয় পাবো। কিন্তু আমি তো ভয়কে জয় করেই তো বাংলাদেশে গেছি, জীবনকে মানে হাতের মুঠো নিয়েই তো আমি গিয়েছি। কাজে আমার আবার কাকে ভয় পাবো? উপরে আল্লাহ ছাড়া কারো কাছে তো মাথা নত করিনি, মাথা নত করতে শিখিনি, আমার বাবাও করেনি, আমিও করি না, করবো না ভবিষ্যতে। যাই হোক, আমি প্রবাসে আপনাদের সবার কাছে কৃতজ্ঞ যে সেই সময় যে সমর্থনটা আপনাদের কাছ থেকে পেয়েছিলাম। এবং তারপরে তা যখন হলো আন্তর্জাতিক চাপে এবং দেশের ভিতরে, দেশের ভিতরেও আমাদের ছাত্ররা, শিক্ষকরা, পার্টির নেতাকর্মীরা, তারাও কিন্তু বসে থাকেনি, এর প্রতিবাদ করেছে। এরপর একটা সময় তারা বাধ্য হলো আমাকে বাংলাদেশে যেতে। কিন্তু যেতে যখন আমি যাব, তখনও নানা বাধা। আমার সাথে এই প্রবাসী প্রায় 100 নেতাকর্মী পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, কারণ আমি এখান থেকে আবুধাবি হয়ে তারপরে যখন বাংলাদেশে যাই, প্রতিটি জায়গা থেকে আমার সঙ্গে সবাই এসে যুক্ত হলেন। প্রায় 100 মতো আমার প্রবাসী নেতাকর্মী আমার সাথে ঢাকায় গেলেন। এর মধ্যে প্রায় 40 জন গ্রেপ্তারও হয়েছিল। এই যে এখানে আমাদের সুলতান ভাই আছেন, ফারুক আছে, সব অনেকেই আছে, যারা গিয়েছিল সবাই আবার গ্রেপ্তারও হলো কিছুদিনের জন্য। তো এইভাবে তারাও ঝুঁকি নিয়ে আমার সাথে যখন গেলেন, এটা আমার জন্য কত বড় একটা শক্তি। এবং আপনারা যে এই যে প্রেরণা দিচ্ছেন, শক্তি দিয়েছেন, সেজন্য সকলের কাছে আমি কৃতজ্ঞ যে আপনাদের এই সাহস এবং শক্তিটা আমার জন্য অনেক বড় পাওনা। কাজে যাই হোক, এরপর তো গ্রেপ্তার হলাম, মিথ্যা মামলা দেওয়া হলো একটার পর একটা। আওয়ামী লীগের নেতাকর্মীরা 15 দিনের মধ্যে 25 লক্ষ সিগনেচার সংগ্রহ করে তখন এই প্রধান উপদেষ্টার অফিসে পাঠালো। আমি জানি না অন্য কোনো দল এভাবে পারবে কি না, কিন্তু আওয়ামী লীগ পেয়েছিল, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। সেখানে আমাদের সমস্ত সহযোগী সংগঠন সকলে মিলে এই সিগনেচার সংগ্রহ করলো। আর তারপর তো মামলা দিয়ে কোনো মতে আমাকে যাতে মানে আমি বিরোধী দলে থাকা সত্ত্বেও আমাকে প্রথম গ্রেপ্তার, আমার বিরুদ্ধে মামলা, আমাকে রাজনীতি থেকে বিদায় দেওয়ার একটা প্রচেষ্টা।
মানে গ্রেনেড হামলা করে খুন করেও পারেনি, রাজনৈতিকভাবে অপপ্রচার চালিয়েও পারেনি, মামলা দিয়েও তারা করতে পারেনি। তার কারণ হচ্ছে যে একটা হচ্ছে সংগঠন, আর হচ্ছে জনগণ, আর উপরে আল্লাহ রাব্বুল আলামিন, আর আমার বাবা মার দোয়া। এরপর আবার নির্বাচন দিতে বাধ্য হলো তারা, 2008 নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেছি, তারপর থেকে এ পর্যন্ত আমরা ক্ষমতায়। বাংলাদেশ আওয়ামী লীগ 75-এর পর কখনো ক্ষমতা আসবে এটা হয়তো ওরা কখনো ভাবতেই পারেনি। স্বাধীনতা বিরোধী যারা বঙ্গবন্ধু হত্যা করে ক্ষমতায় এসেছিল তারা কখনো কল্পনাও করতে পারেনি যে এই সংগঠন আবার সরকারে আসবে আর দেশের উন্নতি হবে। আওয়ামী লীগ জাতির পিতার আদর্শ নিয়েই রাজনীতি করে, যে কারণেই আমাদের লক্ষ্যই ছিল যে তিনি যে বাংলাদেশটা দেখেছিলেন সেই বাংলাদেশটাই আমরা করতে চাই। 70 সালে নির্বাচনের আগে, 69 সালে তিনি যখন আগরতলা মামলা থেকে মুক্তি পান, সেই সময় অক্টোবর মাসের 22 তারিখে তিনি লন্ডন এসেছিলেন, 22শে অক্টোবর। সেই সময় টর্কি নামে একটা জায়গা আছে, আমরা গিয়েছিলাম বেড়াতে, ফেরার সময় সেখানে কতগুলি মডেল ভিলেজ, উনি দুই জায়গায় নামলেন, ওই ছোট্ট ছোট বাড়ি ঘর দিয়ে ওই যে জায়গাটা, যে জায়গাটা আমরা গিয়েছিলাম তারই একটা মডেল শহর করা, তো উনি খুব ভালোভাবে দেখছিলেন। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনি এরকম এই ছোটো ছোটো বাড়ি ঘর দিয়ে এই যে মডেল ভিলেজ আপনি এটা দেখছেন কেন? সোজা বললেন যে একদিন আমাদের দেশের প্রত্যেকটা গ্রামকে এইভাবে সাজাতে চাই। এবং এখানে বসেই কিন্তু মানে মোটামুটি মুক্তিযুদ্ধে কী হবে, নির্বাচনে কী হবে, তার ফলাফল কী হবে, ফলাফল কী হলে কী করতে হবে, মুক্তিযুদ্ধ করতে হলে কী কী করতে হবে, সব প্ল্যান কিন্তু এখানে বসে তিনি করে গিয়েছিলেন। ঠিক নভেম্বর মাসে বাংলাদেশে একটা রাইট শুরু হয় আদমজিতে, তিনি দ্রুত বাংলাদেশে ফিরে যান, আমরা ফিরে গিয়েছিলাম, আমি আব্বার সাথে চলে যাই, কারণ ওয়াজেদ সাহেব তখন ডায়ারেস বাড়িতে চাকরি পেয়েছেন, তিনি ডায়ারেস বাড়িতে গেলেন চাকরি করতে। আমি বললাম যে না, আমি দেশে চলে যাব, আমার পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে, নষ্ট হয়েছে একটা বছর, আমি আর নষ্ট করতে চাই না, আর তাছাড়া দেশে আব্বার সাথে আমি ফেরত গেলাম। সেটা ছিল 8ই নভেম্বর, আমরা দেশে ফেরত যাই, এবং ওই রাইটের জন্যই উনি তাড়াতাড়ি ফেরত চলে গেলেন। তবে তো নির্বাচনে জয়ী হওয়া, এরপর ঐতিহাসিক সেই 7ই মার্চের ভাষণ, অসহযোগ আন্দোলন, আজকে সেই 7ই মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্য প্রামাণ্য দলিলে স্থান করে নিয়েছে, যে যে ভাষণ পৃথিবীর সব থেকে মূল্যবান ভাষণ, গুরুত্বপূর্ণ ভাষণ, যা মানুষকে উজ্জীবিত করেছিল, সেই স্বীকৃতি ইউনেস্কো দিয়েছে, আপনারা সেটা জানেন। কাজেই জাতির পিতা তার সারাটা জীবন একটা লক্ষ্য স্থির রেখেই কিন্তু সংগ্রাম করে গেছেন, এবং তার অসমাপ্ত আত্মজীবনী আপনারা পড়লে সেখানেও দেখবেন যে তিনি কিন্তু একটি জাতিকে সেই ভাষা আন্দোলন থেকে নিয়ে ধীরে ধীরে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন এবং স্বাধীনতার সংগ্রামের দিকে উদ্বুদ্ধ করেছিলেন, তৈরি করেছিলেন। কাজী তার প্রতিটি পদক্ষেপ অত্যন্ত হিসেব করে তিনি নিয়েছিলেন, এবং দেশটাকে তিনি স্বাধীন দেশ হিসেবে সুন্দরভাবে গড়ে তুলবেন এটাই তার আকাঙ্ক্ষা ছিল, যে বাংলাদেশের মানুষ ক্ষুধার্ত, দরিদ্র, বুভুক্ষ, সেই বুভুক্ষ নরনারীর মুখে খাদ্য তুলে দেওয়া, তাদের বাসস্থানের ব্যবস্থা করা, তাদের চিকিৎসার ব্যবস্থা করা, তাদের শিক্ষার ব্যবস্থা করা, সুন্দরভাবে একটা জীবন, এটাই তো তার স্বপ্ন ছিল। সেই জন্য তিনি ওই মডেল ভিলেজ দেখেছেন কীভাবে দেশে উন্নতি করবেন। স্বাধীনতার পর তারই ডাকে সারা দিয়ে বাংলাদেশের মানুষ অস্ত্র তুলে নিয়েছে, যুদ্ধ করেছে। স্বাধীনতার পর তিনি 9 মাসের মধ্যে একটা সংবিধান উপহার দিয়েছেন, যে সংবিধানে সকল মৌলিক অধিকারের কথা স্পষ্টভাবে বলা। এত চমৎকার একটা সংবিধান পৃথিবীর খুব কম দেশেই থাকে, যেখানে এক মানুষের জীবন মান উন্নত করার সব কিছু সেখানে উল্লেখ রয়েছে। নারী ক্ষমতায়নের সেই সুযোগটা তিনি সৃষ্টি করে দিয়েছিলেন, মেয়েদের জন্য পার্লামেন্টের রিজার্ভ সিটের ব্যবস্থা করে, এবং মেয়েদের শিক্ষাকে অবৈতনিক করে দিয়ে, এবং চাকরি ক্ষেত্রে মেয়েদের জন্য বিশেষ কোটার ব্যবস্থা তিনি করে দিয়ে উৎসাহিত করেছিলেন, যে সমাজটাকে গড়ে তুলতে হলে নারী পুরুষ সকলকেই সমানভাবে তুলে ধরতে হবে। কাজেই 96 সালে সরকার আসার পর থেকে আমি যেমন একদিকে সেই হত্যাকাণ্ডের বিচার শুরু করি, সেই সাথে সাথে আমরা আমাদের দেশের উন্নয়নেরও ব্যাপক কর্মসূচি হাতে নিই। বাংলাদেশ প্রথম খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে,
একটা দলের নীতি থাকে, আদর্শ থাকে। আমাদের আওয়ামী লীগের নীতি আদর্শ বাংলাদেশকে সবসময় মর্যাদাপূর্ণ করা, বাংলাদেশকে সবসময় নিজের পায়ে দাঁড়াবার ব্যবস্থা করে দেওয়া, বাংলাদেশ একটা বিশ্বে যেন সম্মান নিয়ে চলতে পারে সেইভাবে দেশকে গড়ে তোলা, যেটা জাতিপিতা সবসময় চেয়েছিলেন। এবং মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে বিশ্বব্যাপী আমরা একটা সম্মান অর্জন করেছিলাম, যে সম্মানটা আমরা হারিয়েছিলাম 75ই আগস্ট জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে। শুধু সম্মানই হারায়নি, খুনি জাতি হিসেবে আমাদের পরিচয় ছিল, বাংলাদেশের পরিচয় ছিল দুর্ভিক্ষের দেশ, বাংলাদেশের পরিচয় ছিল অপরাধীর দেশ, বাংলাদেশের পরিচয় ছিল যে এদেশে প্রাকৃতিক দুর্যোগের দেশ। এবং মানুষ করুণার চোখে দেখত যে বাংলাদেশ 71-এ মর্যাদা পেয়েছিল, সেই মর্যাদা ধূলিসাৎ হয়ে গিয়েছিল 75ই আগস্ট জাতির পিতাকে হারাবার মধ্য দিয়ে। স্বাভাবিকভাবে আমার জীবনের একটাই লক্ষ্য যে বাংলাদেশের জনগণের সেই হারানো সম্মান আবার ফিরিয়ে নিয়ে আসা আর জাতির পিতার স্বপ্ন পূরণ করা। সেই লক্ষ্য নিয়েই কিন্তু আওয়ামী লীগ আমাদের নীতিমালা আমরা তৈরি করি, অর্থনৈতিক নীতিমালা আমরা প্রণয়ন করেছি, দলে বিভিন্ন সাব কমিটি করে, বিভিন্ন বিষয়ভিত্তিক কমিটি করে নিয়ে কোন কোন বিষয়ে আমরা কী কী কাজ করব সেগুলি প্রস্তুত করা। এই প্রস্তুতি ছিল বলে আমরা কিন্তু যখনই ক্ষমতা এসেছি দেশের উন্নতি করতে সক্ষম হয়েছি। কিন্তু যখন 96 সালে সরকার আসার পর, যখন 98 সালে বাংলাদেশে যে ভয়াবহ বন্যা হলো, দীর্ঘস্থায়ী বন্যা, তখন বলা হয়েছিল যে 2 কোটি মানুষ না খেয়ে মারা যাবে। আমরা বলছিলাম আল্লাহর রহমতে একটা মানুষও না খেয়ে মারা যাবে না, একটা মানুষও মারা যায়নি। তখনও প্রবাসীরাও আপনারা সাহায্য করেছেন আর দেশের মানুষ তখন দাঁড়িয়েছে মানুষের পাশে, এবং আমরা মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। মানুষের জীবন শুধু রক্ষা করা না, এর পরপরই আমরা খাদ্য উৎপাদনে ব্যাপকভাবে পদক্ষেপ নেই। বাংলাদেশ প্রথমবারের মতো খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। যেদিন আমরা পার্লামেন্টে ঘোষণাটা দিয়েছিলাম যে আজকে বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ, সেদিন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, তাদের মন্ত্রী সাইফুর রহমান সাবেক মন্ত্রী ছিল অর্থমন্ত্রী, সে উঠে দাঁড়িয়ে বলল বাংলাদেশের জন্য খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না, কারণ বিদেশ থেকে সাহায্য পাওয়া যাবে না। এবং আমাদের তখনকার বাজেট তার সিংহভাগই বিদেশের সাহায্যের উপরে নির্ভরশীল ছিল, আমাদের উন্নয়ন বাজেট বিদেশি সাহায্যের উপরেই নির্ভর ছিল, আমাদের খাদ্য বিদেশি সাহায্যের উপরেই নির্ভরশীল ছিল। আর আমরা চেয়েছিলাম আত্মমর্যাদাশীল জাতি হিসেবে নিজেদেরকে গড়ে তোলা। 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি নিয়ে যাত্রা শুরু করেছিলাম। 2001 সালে 5 বছর পূর্ণ করে যখন ক্ষমতা হস্তান্তর করি, বাংলাদেশে তখন 26 লক্ষ মেট্রিক টন খাদ্য উদ্বৃত্ত রেখে এসেছিলাম। দুর্ভাগ্য 2008-এ যখন আবার নির্বাচন হয়, 2009-এ সরকার গঠন করি, তখন থেকে আবার বাংলাদেশ খাদ্য ঘাটতির দেশ। অর্থাৎ এক একটি দলের নীতিটাই হচ্ছে পরনির্ভরশীল থাকা, ভিক্ষা করে চলা, ভিক্ষা করে ঘি খাওয়া, নিজেরা ভালো থাকবে মানুষ কষ্টে থাকুক। আর আওয়ামী লীগের নীতিটা হচ্ছে দেশের মানুষের কল্যাণ করা, দেশের মানুষের মঙ্গল করা, দেশের মানুষকে উন্নত করা। এবং সেইভাবেই কিন্তু আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি, আর পরিচালনা করে যাচ্ছি বলেই মানুষের আস্থা অর্জন করতে পেরেছি, বিশ্বাস অর্জন করতে পেরেছি, মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, এবং ধাপে ধাপে আমরা কিন্তু আমাদের ভোটের পরিমাণ বৃদ্ধি করেছি, এবং এটা কিন্তু জনগণ আমাদেরকে সেই ভোট দিয়ে নির্বাচিত করেছে। আপনারা জানেন যে 2013, 2014, 2015 অগ্নিসন্ত্রাস করে কত মানুষকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করেছে। বিএনপি জানে যে তারা 2008-এর নির্বাচনে বিএনপি এবং জামাত জোট তারা পেয়েছিল, বিএনপি একটা দল হিসেবে মাত্র 29টা সিট পেয়েছিল। এটা হয়তো অনেকেই, 300 সিটের মধ্যে বিএনপি পেয়েছিল মাত্র 29টা সিট 2008-এর নির্বাচনে। সেই নির্বাচন নিয়ে কিন্তু কখনো প্রশ্ন ছিল না, কিন্তু সেই নির্বাচনেই তারা পেয়েছিল 29টা সিট 2014 নির্বাচনে তারা অংশগ্রহণ করেনি, নির্বাচন ঠেকানোর নামে আগুন দিয়ে অগ্নিসন্ত্রাস করে মানুষ পুড়িয়ে পুড়িয়ে হত্যা করে, মানুষ গরু পাশি পাখি পশু কিছুই তাদের হাত থেকে রেহাই পায়নি, হাজার হাজার গাছ কেটে ফেলে, রাস্তাঘাট কেটে ফেলে, তাদের ধ্বংসাত্মক কার্যকলাপের ফলে পাওয়ার প্ল্যান্ট
পুড়িয়ে দেয়, এমনকি কর্তব্যরত ইঞ্জিনিয়ারকে আগুনে ফেলে হত্যা করে। এই রকম ঘটনা তারা ঘটিয়েছিল। তো মানুষ তাদের উপরে আস্থা রাখবে কেন, বিশ্বাস রাখবে কেন? আর এতিমের সম্পদ, এটা তো কোরআন শরীফে আছে যে এতিমের সম্পদ কেউ লুটে খেলে তার শাস্তি হবে, তা সেটা তো আল্লাহর তরফ থেকে আছে এবং কোর্টের রায় পেয়ে শাস্তি ভোগ করলে সে দায়িত্ব তো আমাদের না, কারণ এই মামলা তো আমরা দেইনি আর কেউ আমরা পরামর্শ দেইনি যে এতিমের অর্থ আত্মসাৎ করেন। বা হত্যাকাণ্ড চালানো আবির রহমান সহ একুশে আগস্ট যাদেরকে হত্যা করা হলো, বা দশটা অস্ত্র চোরাকারবারি করতে যেয়ে ধরা পড়া, বা এই ধরনের নানা মানি লন্ডারিংয়ের ঘটনার ধরা পড়েছে তো আমেরিকায় এবং সিঙ্গাপুরে, মামলায় সাজাপ্রাপ্ত অপরাধী সাজা পাবে এটাই তো সকলে চায়। তো সেই সাজাপ্রাপ্ত হলে পরে সেটা দায় দায়িত্ব কার, এই অপকর্মগুলি তারা কেন করলো বিএনপি, যার জন্য আজকে তাদের ভুক্তভোগী হতে হচ্ছে, এর দায়িত্ব কাদের? কোর্টের রায়ে সাজাপ্রাপ্ত, কাজে আওয়ামী লীগ সবসময় চায় দেশের মানুষ ভালো থাকবে, আর তাদের কাজ ছিল লুটপাট করা, নিজেদের ভাগ্য করা, এবং সেটা তারা গড়ে তুলেছে, হাজার হাজার কোটি টাকা বাড়িয়েছে, কিন্তু দেশের মানুষকে তারা কিছু দিয়ে যেতে পারেনি। আর আওয়ামী লীগের নীতি মানুষের জন্য কাজ করা। আপনারা জানেন যে কিছুদিনের মধ্যে কয়েকটা সমস্যা দেখা দিয়েছিল, আমরা কিন্তু একটা একটা করে সবগুলি মোটামুটি সামাল দিতে সমর্থ হয়েছি। কাজে 2014 তারা নির্বাচনে আসেনি, এরপর আমরা সরকার গঠন করলাম, সরকার উৎখাত করতে 2015-তে 3 মাসব্যাপী মানে অবরোধ এবং ধর্মঘট হরতাল যে ডেকেছিল, এ পর্যন্ত সে হরতাল কিন্তু আর উড্ড করেনি তারা, কিন্তু মানুষ হত্যা করেও তারা কিন্তু মানুষকে পাশে পায়নি। কারণ মানুষ হত্যা করে মানুষকে পাশে পাবে কী করে? আর মানুষ তারা কোনো আন্দোলন দাঁড়াতে পারে না। 96 সালে আপনাদের মনে থাকার কথা, 15ই ফেব্রুয়ারি বিএনপি একটা নির্বাচন করেছিল, ভোটারবিহীন নির্বাচন, সারা বাংলাদেশে সেনাবাহিনী নামিয়েছিল, সারা বাংলাদেশে তারা চেষ্টা করেছিল, কোনো মানুষ ভোটও দিতে যায়নি, 2% ভোট পায়নি, কিন্তু ঘোষণা দিয়েছিল তারা মেলা ভোটে জিতে গেছে এবং তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু জনগণ সে রেজাল্ট মেনে নেয়নি। জনগণ যে মেনে নেয়নি তার প্রমাণটাই হচ্ছে আমরা যখন নির্বাচনের বিরুদ্ধে আন্দোলনে গেলাম, সেই আন্দোলনে কিন্তু জনগণ সাড়া দিল। 15ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, 30শে মার্চ জনগণের আন্দোলনের ফলে খালেদা জিয়া পদত্যাগে বাধ্য হয়। জনগণ সেই নির্বাচন মানে নাই বলেই তো 30শে মার্চ খালেদা জিয়াকে পদত্যাগ করতে হয়েছিল, বাধ্য হয়েছিল সে পদত্যাগ করতে। এরপর জুন মাসে নির্বাচন হয়, সেই 12ই জুন নির্বাচন, সেই নির্বাচনে আমরা সরকার গঠন করি। কাজী এবারের নির্বাচন নিয়েও তারা অনেক চেষ্টা করেছিল, নানা ধরনের মানে জনমত তৈরি করতে, এবং তাদের নির্বাচনটা কী ছিল? 15ই ফেব্রুয়ারি তারা অগ্নিসন্ত্রাস করে সরকার উৎখাতের চেষ্টা করে, কিন্তু সেটা পারেনি, কারণ জনগণের সাড়া পায়নি। কারণ জনগণ আমাদের চেয়েছে যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক, এবং জনগণই আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে, সে কারণে তাদের আন্দোলন সফল হতে পারেনি। ঠিক 2018 সালে নির্বাচনেও একই খেলা তারা খেলার চেষ্টা করেছে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। আপনারা নিজেরাই জানেন যে একটা নির্বাচন 300 সিটের, নমিনেশন দিয়েছে 672 না 692 জন, বা অর্থাৎ এক এক সিটে একাধিক, কোথাও 2টা কোথাও 3 জন করে নমিনেশন, কোনো নমিনেশন যায় লন্ডন থেকে, কোথাও যায় ওই পুরনাপল্টন থেকে, কোথাও যায় গুলশান থেকে, এইভাবে তাদের নমিনেশন গেছে। তো এরকম 3-4 জন করে নমিনেশন দিয়ে তারা জিতবে কীভাবে? তারপরেও তারা যে কয়টা সিট পেয়েছে, কিছু সিট তো তারা পেয়েছে, সেটা নিয়ে তো তারা অস্বীকার করতে পারে না। যা হোক, তারা পার্লামেন্টে এসেছে, সেজন্য আমরা তাদেরকে সাধুবাদ জানাই, যন্ত্র তারা, এবং তাদেরকে আমরা ভালো ভালো কমিটিতে একটা দল হিসেবে যা যা সুযোগ আমরা সেগুলি কিন্তু করে দিয়েছি। কারণ আমি গণতন্ত্রে বিশ্বাস করি এবং প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার আছে, এবং পার্লামেন্টের সংসদ সদস্যের যা যা প্রাপ্য সে সুযোগ তারা পাবে, সেটা আমরা নিশ্চিত করেছি। আওয়ামী লীগ সরকারে
ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছে বলেই আজকে দেশের উন্নয়নটা করতে আমরা সক্ষম হয়েছি। যেখানে বিএনপির আমলে বাজেট ছিল মাত্র 61,000 কোটি টাকা, আজকে আমরা সেখানে 5,23,190 কোটি টাকার বাজেট, বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট দিতে আমরা সক্ষম হয়েছি। যেখানে তাদের উন্নয়ন বাজেট ছিল মাত্র 18,000 কোটি টাকা, আজকে আমরা সেখানে 2,02,000 কোটি টাকার বাজেট, উন্নয়ন বাজেট দিয়েছে। এবং আমাদের উন্নয়ন বাজেট এবং আমাদের বাজেটের 90 ভাগই হচ্ছে আমাদের স্ব-অর্থায়নে, কারো কাছে হাত পেতে নয়, কারো কাছে ভিক্ষা চেয়ে নয়, কারো সহযোগিতা নিয়ে নয়, আমরা সম্পূর্ণ নিজেদের অর্থেই আমরা আমাদের বাজেট, এই বিশাল বাজেট আমরা দিতে সমর্থ হয়েছি। এবং উন্নয়ন বাজেটও যার একেবারে 90 ভাগই আমরা আমাদের নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করি। অনেক চক্রান্ত ষড়যন্ত্র হতে থাকে এবং অনেক কথা বলে, পদ্মা সেতু নিয়ে চক্রান্তের কথা আপনারা জানেন। সেই দিন আমি ঘোষণা দিয়েছিলাম যে নিজেদের অর্থায়নে করব। আজকে প্রতিটি পিলার উঠে গেছে, পদ্মা সেতু এখন নির্মাণ কাজ, একদিকে রেল আর একদিকে গাড়ি, উপরে গাড়ি নিচে রেল, সেই নির্মাণ কাজ কিন্তু আমরা শুরু করে দিয়েছি, কাজ শুরু হয়ে গেছে এবং সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে আমরা করছি। আমরা নিজেদের টাকা দিয়ে এত বড়টা প্রজেক্ট করার সামর্থ্য আমরা অর্জন করেছি। জাতির পিতা বেদবুনিয়াতে ভূপগ্রহ কেন্দ্র তৈরি করে দিয়ে গিয়েছিলেন, আমরা আজকে স্যাটেলাইট উৎক্ষেপণ করছি বঙ্গবন্ধু 1। বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ আমরা ঘোষণা দিয়েছিলাম, ডিজিটাল বাংলাদেশ। 96 সালে 1600 মেগাওয়াট বিদ্যুৎ মাত্র ছিল, সেই 1600 মেগাওয়াট দিয়ে যাত্রা শুরু করেছিলাম, 4,300 রেখে গিয়েছিলাম, বিএনপি এসে কমিয়ে 3,200 নামিয়েছিল, আজকে আমরা 22,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সমর্থ হয়েছি। এবং সম্ভবত বাংলাদেশে আজকে 94 ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে, যেখানে যেখানে গ্রিড লাইন নাই সোলার প্যানেল আমরা দিয়ে বিদ্যুৎ দিয়ে দিচ্ছি, অর্থাৎ প্রতিটি ঘর আমরা আলোকিত করব। আজকে আমাদের সাক্ষরতার হার মাত্র 45 ভাগ ছিল 96 সালে, আমরা 65.5 ভাগে বাড়িয়েছিলাম, বিএনপি এসে কমিয়ে আবার 45 ভাগে নামিয়েছিল, আজকে আমরা 73 ভাগে উত্তীর্ণ হয়েছি আমাদের এই সাক্ষরতার হার বা আমাদের শিক্ষার হার। আজকে আমাদের ছেলে মেয়েরা এখন সব থেকে বেশি স্কুলে যায়, বরং ছেলেদের সংখ্যা একটু কমে গেছে। যেমন ছেলেদের সংখ্যা কেন কমলো সেটাই আমরা এখন খুঁজে বের করার চেষ্টা করছি যে সেটা কমবে কেন। আজকে ছেলে মেয়ে সকলে শিক্ষার সুযোগ পাচ্ছে, আমরা 1,30,00,000 মায়ের নামে মোবাইল ফোনের মাধ্যমে প্রাইমারি শিক্ষার্থীদের বৃত্তির টাকা পৌঁছে দিই, এই বৃত্তির টাকা মার নামে যায় মোবাইল ফোনের মাধ্যমে। 2,04,00,000 ছেলে মেয়েকে আমরা বৃত্তি দেই একেবারে উচ্চশিক্ষা পর্যন্ত, কারণ জাতির পিতা শিক্ষাকে সব থেকে গুরুত্ব দিয়েছিলেন এবং শিক্ষা দিয়েই একটা জাতি দাঁড়াতে পারে, আমরা সেদিকে লক্ষ্য রেখেই শিক্ষার জন্য আমরা এবং আমরা একটা আলাদা ফান্ডও তৈরি করেছি, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড, যেখান থেকে উচ্চশিক্ষার জন্য ছেলে মেয়েদেরকে আমরা বৃত্তি দিয়ে থাকি। স্বাস্থ্যসেবা জনগণের দোরগায় আমরা পৌঁছে দিয়েছি কমিউনিটি ক্লিনিক, যা খালেদা জিয়া এসে বন্ধ করে দিয়েছিল, যে কমিউনিটি ক্লিনিক চালু হলে নাকি চালু থাকলে জনগণ শুধু নৌকাই ভোট দেবে, তো আমরা আবার এসে সেটা চালু করেছি, এখন মানুষের দোরগোড়ায় আমরা চিকিৎসা সেবা পৌঁছে দিই, যেটা জাতির পিতা শুরু করেছিলেন স্বাধীনতার পর পর। কিন্তু আমরা যাই করি, জাতির পিতার নির্দেশ এবং তার যে আকাঙ্ক্ষা পূরণ করতে আমরা এই কাজ করি। আর একটা কাজ যখন আমরা সফল হই তখন আমার শুধু এই কথাই মনে হয় যে হয়তো বেহেস্তা থেকে আমার আব্বা মা তাদের আত্মা শান্তি পায় এবং তিনি নিশ্চয়ই খুশি হন যে আজকে আর খাদ্যের জন্য হাহাকার বাংলাদেশে নেই, যারা হতদরিদ্র বিনা পয়সায় আমরা খাদ্য দিই, মাত্র 10 টাকায় 50,00,000 মানুষকে আমরা বছর দুবার তাদের আমরা খাদ্য সহায়তা দিই, আর যারা একেবারে মানে বয়োবৃদ্ধ অথর্ব বা হতদরিদ্র তাদের বিনা পয়সায় 30 কেজি করে আমরা খাদ্য দিয়ে যাই, অর্থাৎ খাদ্যের অভাবটা যেন কোনো মতো না হয় সেই সাথে পুষ্টির অভাবটা দূর করার আমরা পদক্ষেপ নিচ্ছি। এবং আজকে বাংলাদেশ মিঠা পানি মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ এবং বিশ্বের তৃতীয় স্থান, ফল তরি তরকারি সব কিছু উৎপাদন, আমাদের প্রবাসী যারা বিশেষ করে এই ইংল্যান্ডে যারা থাকেন
যারা রেস্টুরেন্ট চালান, আমি সবাইকে উৎসাহিত করছি যে 100টা ইকোনমিক জোন আমরা তৈরি করে দিচ্ছি। আপনারা খাদ্য প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলেন, ইনভেস্টমেন্ট করেন দেশে এবং ওখান থেকে এই প্রক্রিয়াজাত করে নিয়ে এসে এখানে আপনারা কিন্তু মানে খুব সহজে রান্নাবান্না করে মানুষকে খাওয়াতে পারবেন বা রেডি টু ইট বা রেডি টু কুক এইভাবে আপনারা প্রক্রিয়াজাত করে দেশে নিয়ে আসতে পারেন, সেই সুযোগটাও কিন্তু আমরা তৈরি করে দিয়েছি। এবং এই 100টা অর্থনৈতিক অঞ্চলে আমরা অর্থাৎ আমার ফসলের জমি রক্ষা করে শিল্পায়নের জন্য বিশেষ জায়গা এবং সব রকম সুবিধা করে দিচ্ছি যে যেখানে বিনিয়োগ করতে সহজ হয় এবং প্রবাসীর জন্য সেখানে বিশেষ ব্যবস্থা রাখা আছে আর মেয়েদের জন্যও কিন্তু বিশেষ বরাদ্দ সেখানে দেওয়া হয় প্লটের, যাতে আমাদের মেয়েরাও ব্যবসা বাণিজ্যে সম্পৃক্ত হয় সে ব্যবস্থাটাও আমরা কিন্তু করে দিয়েছি। আমরা শুধু শিক্ষাই না, সাথে সাথে অর্থনৈতিক কর্মকাণ্ডও যাতে মানুষ আরও সম্পৃক্ত হয়। এবং আমরা আমাদের বর্গা চাষি থেকে শুরু করে যুব সমাজ বিনা জামানতে ঋণের ব্যবস্থা করেছি, কাজে আমরা এভাবে অর্থনীতিকে চাঙ্গা করার ব্যাপক কর্মসূচি আমরা নিয়েছি। এবং কোনো মানুষ একটা যে না খেয়ে থাকবে না, কোনো মানুষ গৃহহারা থাকবে না, কোনো মানুষ ভিক্ষা করবে না। ভিক্ষুক মুক্ত বাংলাদেশ করবার জন্য আমাদের প্রশাসনের কর্মকর্তারা উদ্যোগ নিয়েছিলেন, যখন আমি তাদের বেতন দ্বিগুণে বেশ বাড়িয়ে দিই, তারা তখন নিজেদের একদিনে বেতন দিয়ে তারা ফান্ড করে এই ভিক্ষুক মুক্ত করেন। সেখানে আমি আরও ফান্ড দিয়ে আজকে প্রত্যেকটা জেলা এবং ওই অঞ্চলটা যেন ভিক্ষুক মুক্ত হয় সে কাজগুলি আমরা করে যাচ্ছি, যে কেউ ভিক্ষা করতে পারবে না। যারা একেবারে অথর্ব বয়বৃদ্ধ তাদের জন্য বিশেষ প্রকল্প নেওয়া আছে, তাদের দেখাশোনা করার জন্য, এতিমদের জন্য আছে কওমি মাদ্রাসা, আপনারা জানেন যে আমরা সেটাকে স্বীকৃতি দিয়েছি, দাওরায়ে হাদিস আজকে স্বীকৃতি পেয়েছে। তাই আমরা এভাবে সকলকে এক করে শিক্ষা দীক্ষা স্বাস্থ্য সব দিক থেকে বাংলাদেশ যেন উন্নত হয় এগিয়ে যায় সেদিকে লক্ষ্য রেখেই আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। এর ব্যবসায়ীরা ব্যবসা করে যাচ্ছে, দলমত নির্বিশেষে সবাই ব্যবসা করতে পারে। এই যে ব্যবসাদের ভিতরে যা আস্থা বিশ্বাস অর্জন হয়েছে, এবারে নির্বাচনের পূর্বে সমস্ত ব্যবসায়ীরা কিন্তু এক হয়ে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে, কারণ এখন তার হাওয়া ভবন নাই, খোয়াব ভবন নাই, ওই কেউ আর ওই ব্যবসা দিয়ে তাদের পিছনে ধাওয়ায় বেড়ায় না, কাজেই তারা খুব সহজভাবে ব্যবসা বাণিজ্য করতে পারেন এবং ব্যবসার অনেক সুযোগ আমরা সৃষ্টি করে দিচ্ছি, দেশে বিদেশে বিনিয়োগ আসছে। বাংলাদেশটাকে আমরা আজকে যে এগিয়ে নিয়ে যাচ্ছি তার ফলে আজকে বাংলাদেশ আমাদের প্রবৃদ্ধি আমরা 8.1% অর্জন করতে সক্ষম হয়েছি। পৃথিবীর খুব কম দেশে আছে যে প্রবৃদ্ধি তারা 8% উন্নীত করতে পারে। আজকে যে 5টি দেশ সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ তার মধ্যে অন্যতম, আমরা 8.1% উন্নীত করেছি। এবারের বাজেটে আমরা টার্গেট করেছি 8.2% আমরা অর্জন করব, কারণ 8-এর উপরে গেলে পরে তখন আস্তে আস্তে বৃদ্ধিটা একটু মানে বেশ কঠিন হয়ে পড়ে, কাজেই আমরা ধীরে ধীরে এগোচ্ছি। কাজে এবারের আমাদের বাজেটে সর্বোচ্চটা বাজেট দিয়েছে সেখানে টার্গেট করেছে 8.2% আমরা এই অর্থবছরে অর্জন করব, কারণ বিগত অর্থবছরে আমরা 8.1% অর্জন করতে সক্ষম হয়েছি। অনেকেই ভেবেছিল যে বাংলাদেশ পারবে না, আমরা কিন্তু পেরে যাচ্ছি। জঙ্গিবাদ সন্ত্রাস সেগুলো আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি। কিছুদিন ধরে আপনারা জানেন যে একটা ডেঙ্গুর প্রভাব, আমি সাথে সাথে টেলিফোনে কথা বলেছি আমাদের নেতাকর্মীদের সাথে, সবাইকে নামিয়ে দিয়েছি। আমাদের সরকারের সাথে সাথে প্রশাসনের সাথে সাথে আমাদের দলের নেতাকর্মীরাও নেমে পড়েছে পরিচ্ছন্নতা অভিযান, 3 দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চলবে এবং স্কুল কলেজ প্রত্যেকটা হল হোস্টেল থেকে শুরু করে হাসপাতাল সমস্ত জায়গায় আমরা ব্যাপকভাবে ব্যবস্থা নিচ্ছি। এবং এই ডেঙ্গু আতঙ্ক এমনভাবে ছড়িয়েছে, কাজী পরীক্ষা করবার জন্য একেবারে বিনা পয়সায় আমরা যাতে পরীক্ষা করতে পারে সে ব্যবস্থা করে দিয়েছে, আর বেসরকারি হাসপাতালগুলির জন্য একটা টাকা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, যেটুকু তাদের খরচ পড়ে সে 500 টাকা এর বেশি নিতে পারবে না। এভাবে আমরা এবং সেই সাথে সাথে এই মানে যে এডিস মহাশয়া কামরায় ওটা যেন তাদের কোনো ব্রিডিং পয়েন্ট না থাকে সেই জন্য সমস্ত কিছু যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয় তার ব্যবস্থা নিয়েছে। আমাদের ছাত্রলীগ যুবলীগ সহ আমাদের
আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠন যতগুলি আছে, স্বেচ্ছাসেবক লীগ বা আমাদের মহিলা আওয়ামী লীগ, প্রত্যেকে নেমে গেছে মাঠে। আমাদের প্রত্যেকে নেমে যেতে হবে, প্রতিটি জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন হবে। ছাত্ররা বলছে প্রত্যেকটা স্কুল কলেজ এবং তারা যে হোস্টেলে থাকে, হলে থাকে, ইউনিভার্সিটি, তাদেরও সেই দায়িত্ব পালন করতে হবে যে প্রত্যেকের থাকার জায়গা সব জায়গাগুলো পরিচ্ছন্ন থাকে, কোথাও যেন এই লার্ভা তৈরি না হতে পারে, কাজ করতে। অর্থাৎ জনগণকেই সম্পৃক্ত করেই আমরা কিন্তু মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আমরা যখনই যে সমস্যাটা আসে, সাথে সাথে আমরা সেই সমস্যাটা সমাধানের জন্য পদক্ষেপ নিই। আজকে প্রত্যেক আমি আমার অবর্তমানে বেশ কয়েকটা সমস্যার সাথে সাথে আমি টেলিফোনে কথা বলেছি, সেখানে আমাদের নেতাকর্মীদের সাথে মিটিং করেছি এবং তাদেরকে আমরা যথাযথ নির্দেশ দিয়েছি, পাশাপাশি আমাদের প্রশাসন সকলেই সেখানে, এবং বন্যার প্রকোপ থেকে যাতে রক্ষা পায় এবং বন্যায় যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদের বাড়িঘর বানিয়ে দেওয়া, যাদের জায়গা জমি চলে গেছে তাদের নতুন খাস জমি দেওয়া, সে ব্যবস্থাও আমরা করে দিয়েছি, এবং বন্যা নিয়ন্ত্রণের জন্য ড্রেজিং করে নদীর নাব্যতা বৃদ্ধি করা এবং সে সমস্ত দুর্বল পয়েন্ট সেগুলি যাতে নদী শাসন করা, সে ব্যবস্থা আমরা করে যাচ্ছি। অর্থাৎ বাংলাদেশ আমাদের প্রাকৃতিক একটা দুর্যোগের দেশ, মানুষের জানমাল যাতে ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমাদের প্রত্যেকটি পদক্ষেপ আমরা নিচ্ছি। যত দূরেই থাকি, এবারে বোধহয় আমি সবথেকে বেশি সময় দূরে থাকলাম, কারণ আপনারা জানেন যে আমি আগের বার এসেছিলাম আমার চোখের অপারেশন, ঢাকায় আমি দেখিয়েছিলাম, আমার করতেও চেয়েছিলাম, ওখানে কেউ করতে চায়নি, আর আমার বোধহয় সার্জারিটা একটু বেশি দিন দেরি হয়ে গিয়েছিলো, তো এখানে আমি করে যাই। আমি মাত্র 5 দিন পরেই চলে গিয়েছিলাম, তাতে আমার একটু অসুবিধা হয়েছিল, ওখানে যেয়েও আমি দীর্ঘদিন ওষুধ ব্যবহার করতে থাকি, এরপরে এখানে এসে দেখাই, আর একটা চোখ বা চোখটা এবার করেছি, যে কারণে আমাকে খুব সাবধানে থাকতে হচ্ছে, আর ওষুধ দিচ্ছে আবার 5 তারিখে আবার ডাক্তারের সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, ওটা ডাক্তার নিজেই বলছে সে আর একবার দেখতে চায় এবং আমার পাওয়ারটা, চোখের পাওয়ারটাও ঠিক করে দেবে, এবং তারপরেই আমি আবার দেশে ফিরে যাব। যেহেতু বিমানেই যাব, কাজে একদিন পরে অর্থাৎ 7 তারিখে আমি যাব। আমি আপনাদের দোয়া চাই, দোয়া করবেন যেন, তবে আমি জানি যে বাংলাদেশে নানা রকম রিউমার, ইউটিউবে অনেক কথা শোনানো হচ্ছে, অনেক কিছু করা হচ্ছে, কাজে এগুলি আমার মনে হয় আমি কোনোদিন এসব আজে বাজে কথাবার্তা দেই না, যতক্ষণ জীবন আছে দেশের জন্য কাজ করে যাব, এটাই হলো আমার কথা। কারণ আমার একটাই লক্ষ্য যে জাতির পিতা বলেছিলেন যে আমার জীবনের একমাত্র লক্ষ্য যে বাংলাদেশের মানুষ যেন অন্ন পায়, বস্ত্র পায়, উন্নত জীবন পায়। তো অন্ন বস্ত্রের ব্যবস্থা আমরা করেছি, উন্নত জীবন দান করবার জন্য বিভিন্ন কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আজকে মানুষের জীবন সত্যি উন্নত হয়েছে। 81 সালে যখন বাংলাদেশে আমি গিয়েছিলাম তখন আমি কী দেখেছি, আমি তো গ্রামের পর গ্রাম ঘুরেছি, মাঠ ঘাট পেরিয়েছি, রাস্তাঘাট তখন তো ছিলই না বলতে গেলে, ধান ক্ষেতের আইল বেয়ে তারপরে আমি গিয়েছি, নদীর পার ধরে হেঁটে হেঁটে আমি এক একটা অঞ্চলে গিয়েছি। দুর্ভিক্ষ আমাদের দেশে লেগেই থাকতো, মানুষের খাবার ছিল না, ছিন্ন কাপড়, বিদেশ থেকে পুরন কাপড় নিয়ে তাদের পড়াতে হতো, ঘর বাড়ি ছিল না, ভাঙা ঘর বাড়ি রাস্তার পাশে যেখানে সেখানে, রেল লাইনের পাশে বিভিন্ন জায়গায় মানুষ পড়ে থাকতো, তাদেরকে পুনর্বাসনের জন্য ব্যাপক কর্মসূচি এবং যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, আমরা সেন্সাস রিপোর্টের মাধ্যমে যতজন প্রতিবন্ধী পেয়েছি প্রতিটি প্রতিবন্ধীকে আমরা আর্থিক সহায়তা দিচ্ছি, প্রতিটি পরিবারকে, সেইভাবে আমরা ব্যাপক হারে এই সামাজিক নিরাপত্তামূলক কাজ আমরা করে যাচ্ছি, যার সুফলটা দেশের মানুষ পাচ্ছে। অর্থাৎ মানুষের জীবন মান উন্নত করা, সেদিকে লক্ষ্য রেখেই যা যা করণীয় আমরা করে যাচ্ছি, যেটা জাতির পিতার আকাঙ্ক্ষা ছিল। তা জীবনে আমার একটাই দায়িত্ব যে জাতির পিতার এই স্বপ্নটা পূরণ করা, যে মানুষ, বাংলার মানুষকে উন্নত জীবন দান করা। আজকে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল, আজকের বাংলাদেশ যেখানেই যাই একটা সম্মান নিশ্চয়ই আপনার প্রবাসে থেকে। আপনারা একটু চিন্তা করে দেখেন যে আওয়ামী লীগ সরকারে আসার পূর্বে এই প্রবাসে বাংলাদেশের মানুষের অবস্থানটা কী ছিল,
আর আজকে আমরা এই দীর্ঘদিন ক্ষমতা আছি বলে আমাদের উন্নয়নের ছোঁয়াটা বাংলাদেশের একেবারে গ্রাম পর্যায়ে তৃণমূল পর্যায়ে পৌঁছে গেছে, কারণ আমাদের উন্নয়ন কর্মসূচির লক্ষ্য হলো একেবারে তৃণমূল মানুষের কাছে এটা পৌঁছে দেওয়া, যার ফলে আজকে মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে। কেউ একটু কাজ করে খেতে চাইলেই কাজ করে খেতে পারে, যদি আলসেমিটা না করে তাহলেই সে আর্থিক সচ্ছলতা আনতে পারে। সেই সুযোগটা কিন্তু বাংলাদেশে সৃষ্টি হয়েছে, সেটা আমরা করতে পেরেছি। শিক্ষায়, দীক্ষায়, চিকিৎসা সব দিক থেকে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশকে আজকে সারা বিশ্ব নেতৃত্ব উন্নয়নের রোল মডেল হিসেবে আখ্যায়িত করেছে। এই ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে, এই ধারাবাহিক এই গতিটা আমাদের ধরে রাখতে হবে এবং দেশকে নিয়ে যেতে হবে। জাতির পিতার জন্মশতবার্ষিকী 2020 সালে আমরা উদযাপন করব, আর 2021 সালে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব। সেদিকে লক্ষ্য রেখে আমরা ব্যাপক কর্মসূচি নিয়েছি এবং আমাদের দারিদ্রের হার যা সেই 40 থেকে এখন আমরা 21 ভাগে নামিয়ে এনেছি। আমাদের লক্ষ্য যেটাকে আরও যদি 4-5 ভাগ আমরা কমাতে পারি তাহলে বাংলাদেশ আর এই দরিদ্রের দেশ থাকবে না, এবং সেটা আমরা পারব ইনশাল্লাহ। এবং সেইভাবে আমরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। কাজী দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত, সোনার বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জাতির পিতার ছিল সেই স্বপ্ন ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করতে পারব, এই দৃঢ় বিশ্বাস আমার আছে। কেউ আপনারা জানেন যে আমি এখানে আসার পর আমাদের সারা বাংলাদেশের যত রাষ্ট্রদূতরা ছিলেন ইউরোপে তাদেরকে নিয়ে বৈঠক করেছি, তাদেরকে আমরা নির্দেশ দিয়েছি যে তাদের কী করণীয়। আমরা নতুন সরকার গঠন করেছি, গঠন করার সাথে সাথে প্রতিটি সেক্টরই তাদের কাজ সুনির্দিষ্ট কী কাজ কর্মসূচি সেটা আমরা সুনির্দিষ্ট করে দিয়েছি যে এই কাজগুলো আমাদের করতে হবে, যে দেশের উন্নয়নটা যত অব্যাহত থাকে। আর পাশাপাশি কোনোদিন অন্যকে প্রশ্রয় দেইনি, দেব না, এবং যদি কেউ এই যে হঠাৎ রিউমার ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা, আর সবথেকে মজার ব্যাপার যে একজন একটা রিউমার ছড়ালো বা একজন একটা কথা বললো, অমনি কোনো কোনো পত্রিকা বড় বড় হেডলাইন দিল এবং সবাই আতঙ্কগ্রস্ত হয়ে গেল। কিছুদিন আগে আপনারা জানেন যে আমাদের দুধ নিয়ে যে ঘটনা, যেখানে আমাদের খাদ্য পরীক্ষা করবার কতগুলি নিয়ম আছে যে কী কী পরীক্ষা করতে হয় আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, আমাদের যে এই পরীক্ষাগারটা BSTI তাকে আমরা কিন্তু সে আন্তর্জাতিক মানসম্পন্ন করে দিয়েছি, সেখানেই পরীক্ষা করা হয়। তারপরে হঠাৎ শুনলাম এক প্রফেসর নিজেই পরীক্ষা করে বলে দিলেন দুধে এই এই আছে, বাস মানুষ ভয় পেয়ে গেল, দুধ কেনা বন্ধ হলো। আমরা চেন্নাইতে সমস্ত স্যাম্পল পাঠিয়ে পরীক্ষা করে নিয়ে আসলাম যে যেটা বলেছে সেটা সম্পূর্ণ ভুয়া মিথ্যা। আর এই প্রফেসরের সেই রিপোর্টের উপর একজন যে রিট করলো, রিট করার সাথে সাথে হাইকোর্ট থেকে বলে দিল 5 মাস কোনো দুধ প্রক্রিয়াজাত হবে না, দুধ কোনো। তাহলে এই যে গরুগুলি আমরা গরিব মানুষদেরকে দিয়েছি যেটা বিক্রি করে তাদের জীবন জীবিকা চলে, গরুর খাদ্য চলে বা তারা একটু আর্থিক সচ্ছলতা পেয়েছে, তাদের জীবনটা কোথায় যাবে? সাথে সাথে আমি ফোন করেছি ঢাকায় এবং আমি ব্যবস্থা নিতে বলেছি যে এটা দেখা এবং দুধ পরীক্ষা করা। আজকে সেই রিপোর্ট এসেছে, এই রিপোর্ট আসার পর এই ধরনের মিথ্যা অপপ্রচার যারা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমাদের নিতে হবে, যেন ভবিষ্যতে মানুষকে যেন কেউ বিভ্রান্ত করতে না পারে। যারাই অপপ্রচার চালাবে, ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছে, ডিজিটাল বাংলাদেশের সুবিধা মানুষ পাচ্ছে, আবার এই ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে আবার কিছু অসুবিধাও সৃষ্টি করে থাকে, এ ব্যাপারেও আমাদের সতর্ক থাকা উচিত। যে ধরনের অপপ্রচার চালিয়ে মানুষের ক্ষতি করা, মানুষকে কষ্টে ফেলা, এটা যেন কেউ করতে না পারে সেদিকে আমরা কাজে। আমি যত দূরেই থাকি না কেন সর্বক্ষণ দেশের সাথে যোগাযোগ এবং সেখানে কোনো সমস্যা হলে সেটা সমাধান সে কাজগুলি কিন্তু করে যাচ্ছি। কাজে আমরা এখন তো পৃথিবীটাই ছোট, গ্লোবাল ভিলেজ, কাজে এটা এখন ডিজিটাল যুগ, যোগাযোগ রাখা এমন কোনো কঠিন কাজ না। যখনই যেটা চ্যালেঞ্জ এসেছে আমরা তা মোকাবেলা করে এগিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ আমরা তা যাবো। আর জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে সুদূর প্রসারী পরিকল্পনা নিয়েছি যে 2100 সাল পর্যন্ত ডেল্টা প্ল্যান বাংলাদেশ বদ্বীপ, কাজে এই বদ্বীপ অঞ্চলটাকে একদিকে যে আবহাওয়া জলবায়ু পরিবর্তনের ফলে যে সমস্যা দেখা দিচ্ছে সেটার থেকে বাংলাদেশকে রক্ষা করা, অপরদিকে বাংলাদেশকে অর্থনৈতিক উন্নয়নের গতিটা অব্যাহত রেখে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া, সেটা মাথায় রেখেই
এবং সেটা খালি আজকে ক্ষমতাসীন বলে এখনকার না, শত বছরের প্রোগ্রাম। কাজে 2100 সালে বাংলাদেশ কেমন হবে সেই পরিকল্পনাও কিন্তু আমরা গ্রহণ করেছি, নেদারল্যান্ডের সাথে চুক্তি করেছি এবং সেটা বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের উন্নয়নের গতিধারাটা যেন ভবিষ্যতে কখনও কেউ আর বাধাগ্রস্ত না করতে পারে সেটা মাথায় রেখেই আমরা নিচ্ছি। এবং 2041 সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ, আমরা সেই পরিকল্পনাও হাতে নিচ্ছি। এবং সেই সাথে 2071 সালে বাংলাদেশের স্বাধীনতা শতবর্ষ উদযাপন হবে, 71 সাল পর্যন্ত তা থাকবো না, এখন তো বয়স হয়ে গেছে, আমারই 73 বছর বয়স, কিন্তু আমাদের প্রজন্মের পর প্রজন্ম যেন একটা সুন্দর দেশ পায়, সুন্দর সমাজ পায়, উন্নত জীবন পায়, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি, মানে যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম, সেইভাবেই আমরা প্ল্যান করে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। জাতির পিতার যে পথ আমাদের দেখিয়ে দিয়ে গেছেন, যে আদর্শ দিয়ে গেছেন, সেটা কখনো ব্যর্থ হতে পারে না, ব্যর্থ হতে আমরা দেব না। কাজে সেটাকে সার্থক করে দিয়ে স্বাধীনতা সুফল বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে তার স্বপ্নের সোনার বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব। আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং এই শোক দিবস শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন যে যাদেরকে আমরা হারিয়েছি তা আল্লাহ যেন তাদেরকে বেহেস্তে নসিব করেন, আর সাথে সাথে আমাদের পিতার স্বপ্ন যেন আমরা বাস্তবায়ন করে যেতে পারি সেটাই আমরা চাই এবং ইনশাআল্লাহ আমরা তা করতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা, বাংলাদেশ জয়।